হ্যালো एवरीवन वेलकम टू প্রিক্ষা আজকে আমরা এই ক্লাসে কিছু डाउटফুল কোশ্চেন নিয়ে আলোচনা করব এই ক্লাসে আমরা যে আমাদের ক্লাসগুলিতে ক্লাস টেস্ট হয় সে ক্লাস টেস্টে কিছু কোশ্চেন আছে যে স্টুডেন্টদের কিছু কোশ্চেনে ডাউট হচ্ছে তো সেই কিছু কোশ্চেন অর্থাৎ সেই ধরনের কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্লাসে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথম পেতে পারো এবং যারা নবোদয়ের প্রিপারেশান নিচ্ছে অবশ্যই করে এই চ্যানেলটি তাদের জন্য বাংলায় এই প্রথম নবোদয়ের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা নাও তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাব আজকের এই ক্লাসে আমরা প্রথম যে কোশ্চেনটি করবো দেখো এই কোশ্চেনটি আমরা কীভাবে করবো সেটা তোমরা দেখে নাও এবং যাদের সমস্যা হচ্ছে অবশ্যই করে তারা দেখবে দেখো যে প্রথমে যে প্রশ্নের ফিগারটা আছে প্রশ্নের ফিগারটা তো অবশ্যই করে দেখবে প্রশ্নের ফিগারে যেটা বলা হয়েছে এখানে সেটা কিন্তু দেখো এখানে বলা হয়েছে এটা কিন্তু প্রশ্নের ফিগার এটা তোমরা দেখতেই পাচ্ছো এই ফিগারের অনুযায়ী মানে অর্থাৎ এই ফিগারটা অনুযায়ী অপশানের কোন অপশানটা রাইট হবে সেটা তোমাদের চুজ করতে হবে অপশান এ অপশান বি অপশান সিন অপশান ডি কোনটা রাইট হবে সেটা তোমাদের বের করতে হবে তো দেখো এই প্রথমে যে কোশ্চেনটি আমরা অপশানে চলে যাব সরাসরি দেখো অপশানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটাই অপশানে যাওয়ার আগে একটা কথা বলি তোমাদের এখানে ছোট্ট এই কোশ্চেনটা করার সময় আমরা কিছু ট্রিক্স ইউজ করব যেটা তোমরা তোমাদের প্রশ্নের ক্ষেত্রে ইউজ করতে পারো এই ট্রিক্সগুলি অবশ্যই করে তো দেখো এখানে যে প্রথমে যেটি আমরা দেখবো এটি একটি ত্রিভুজ দেখো এটা ত্রিভুজ প্রথমে আমরা যেটা দেখব কোন 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 দেখো অপশান এতে আছে অপশান সিতে আছে অপশান ডিতেও কিন্তু আছে এবার দেখো এখানে তোমাদের যেটি বলার ত্রিভুজ আছে তার মানে একটা প্রথম প্রথম ট্রিক্সটি কাজে লাগলো অর্থাৎ প্রথম যে বিষয়টা আমরা দেখলাম সেটা ত্রিভুজ এবং ত্রিভুজই আছে তারপরে যে বিষয়টি অবশ্যই আমরা দেখবো দেখো সেটি হচ্ছে দেখো দুটো গোল আছে দেখো এই একটি গোল এই একটি গোল অর্থাৎ দুটো গোল আছে তাহলে দুটো গোলের মধ্যে দেখো নিচের গোলটিতে কিন্তু গোলটি ভাগ করা আছে অর্ধেক করা আছে তাহলে আমরা অপশানগুলির মধ্যে থেকে দুটো গোল এবং নিচের গোলটি অর্ধেক সেটা আমরা বের করব তাহলে কোনটি রেটেই আছে দেখো অপশান এতে যদি আমরা আসি অপশান এতে কিন্তু দুটো গোল আছে কিন্তু ওপরের গোলটি দুটো ভাগ আছে আমাদের প্রশ্নে কি উপরের দুটি গোল ওপরের গোলটি ও দুটো ভাগ করা আছে একদমই না তাহলে আমাদের প্রশ্নে নিচে আছে তার মানে নিচে থাকার কথা অপশানে তাহলে অপশান এতে যেহেতু ওপরে আছে তো সেই কারণের জন্য অপশান এটাই কিন্তু আমরা রং একদম প্রথমে এটা বাদ দিয়ে দেবো তো সে তারপরে আমরা অপশান বিতে চলে যাব অপশান বিতে এসে দেখো একই রকম ওপরের গোলটিকে কিন্তু অর্ধেক করা আছে অর্থাৎ ওপরের গোলটিতে ভাগ করা হচ্ছে তো সেই কারণের জন্য আমরা অপশান বিটাকে বাদ দেবো অপশান সিতে যদি আসে দেখো অপশান সিতে নিচে গোল আছে তাহলে এটাকে আমরা নিতে পারি এটা আমরা রেখে দিলাম তারপরে অপশান ডিতে যদি আসে দেখো ওপরে গোল আছে তাহলে অপশান ডিটা কিন্তু ক্রস এইবার এখানে অপশান চারটের মধ্যে তিনটে তো রঙ হয়ে গেলো তো সেই কারণের জন্য আমরা ডাইরেক্ট সিকে অপশান অর্থাৎ অপশান সিকে আমরা রাইট করে নেবো এবার দেখে নিই কেন এটি রাইট হলো তাহলে প্রথমে আমরা কেন এটি রাইট হলো সেটা তো কিছু দেখে নিলাম যে অপশান সি কেন কেন রাইট হলো প্রথম কথা এটি একটি ত্রিভুজ দ্বিতীয় কথা হচ্ছে দুটি গোল আছে এবং দুটি গোলের মাঝখানেরটি অর্থাৎ নিচেরটি কিন্তু অর্ধেক করা আছে সেটা প্রশ্নের ফিগারে আছে তারপরে যেটি দেখবো দেখো এখানে যে তীর চিহ্নটি আছে নিচের দিকে করে দুটি সেই তীর চিহ্ন কি আছে ছবিতে তাহলে আমরা সেটাও দেখে নেবো দেখো সেটা যে সেটাও কিন্তু এই অপশান সিতেই আছে অপশান এতে কিন্তু গোল আছে দেখো অপশান বিতে একটি গোল আছে একটি তীর চিহ্ন আছে অপশান ডিতেও একটি গোল আছে একটি তীর চিহ্ন আছে তাহলে আমরা অপশান সিটাকে রাইট পেলাম তাহলে বোঝা গেল কেন এটা রাইট হবে অপশান সি বোঝা গেছে তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করি অথবা যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দাও যাতে তোমরা সবার আগে এই টাইপের ভিডিও তোমরা সবার আগে পেতে পারো তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেনটি দেখো যেটি বলা আছে এখানে যে প্রশ্নের ফিগারটি আছে সেই প্রশ্নের ফিগারটি তোমরা দেখে নাও আগে ভালো করে তাহলে কিন্তু তোমরা কোশ্চেনটি করতে পারবে খুব ভালো করে তো দেখো যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির মধ্যে দুটি আলাদা আলাদা ফিগার আছে দেখো এই একটি এবং এইখানে দুটি হওয়ার কথা তো একটি তোমাদের বের করতে হবে একটি দেওয়া আছে দেখো এখানে প্রথম যে ফিগার সিকোয়েন্স আছে এটা আমি সিকোয়েন্স বললাম দেখো প্রথম যে সিকোয়েন্সটিতে আছে একটা এস আছে এবং তারপরে একটি একটি উল্টো এস আছে ঠিক আছে উল্টো এস আছে এবার এখানে দেখো যেটা তোমাদের দেখতে হবে আর একটি গোল আছে অর্থাৎ বৃত্ত আছে একটি ত্রিভুজ আছে প্রথমে যে এস আছে সেটি পাল্টে অর্থাৎ উল্টে গেছে দেখো এস উল্টে গেছে অর্থাৎ এই এসটা উল্টে এখানে এই এসটা উল্টে কোথায় এসছে দেখো এসটা উল্টে এখানে চলে এসছে এবার নেক্সট যে এসটি আছে এটা এখানে চলে এসছে তার মানে এটা উল্টে গেছে এবার দেখো আর একটা জিনিস এখানে ছোট্ট জিনিস সেটা হচ্ছে সেটাও দেখো এখানে যে গোল আছে গোল আছে অর্থাৎ বৃত্ত আর এখানে যে ত্রিভুজ আছে সে ত্রিভুজটা কিন্তু উল্টে গেছে বোঝা গেছে এবার তাহলে আমরা বুঝে গেছি কেমনভাবে ছবিটা হচ্ছে পাল্টে যাচ্ছে এই ছবি থেকে এই ছবি কেমনভাবে পাল্টে গেছে সেটা আমরা বুঝে গেছি এবার তাহলে নেক্সট যে ছবিটা আমাদের বের করতে হবে সেটাও আমরা বুঝে গেছি কীভাবে করতে হবে বোঝা গেল প্রথমে আমরা যে থ্রি আছে থ্রিটাকে আমরা দেখবো থ্রিতে দেখো এই থ্রিটা এইভাবে আছে তার মানে এই থ্রিটা কোথায় চলে যাবে এই থ্রিটা চলে যাবে একদম এই পাশটায় কেমনভাবে আসবে এই থ্রিটা এইভাবে আসবে তারপরে দেখো এই যে উল্টো করে থ্রিটা করা আছে তাহলে উল্টো থ্রিটা এখানে আসবে একদম ঠিক তাহলে এইভাবে আসছি এবং এখানে যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজটা কোথায় চলে যাবে এই নিচে চলে আসবে এবং এখানে যে বৃত্তটা আছে বা গোল আছে এখানে চলে আসবে তাহলে বোঝা গেল তাহলে আমি এখানে এঁকে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখো প্রথমে প্রথমে আসবে কি প্রথমে থ্রি আসবে তারপরে এরকম থ্রি আসবে তারপরে এখানে গোল হবে এবং এখানে চতুর্ভুজ হবে তাহলে এইটা যে অপশানে আছে সেটাই রাইট হবে এইবার আমরা অপশানে চলে আসবো দেখো অপশান এতে যদি আসছি সেক্ষেত্রে দেখো অপশান এতে বৃত্ত আছে তিন থ্রিটাও আছে অর্থাৎ তিনটাও আছে এখানেও সেম আছে এবং নিচে চতুর্ভুজ আছে ওপরে গোল আছে দেখো একদম এবার যদি আমরা অপশান বিতে আসি তাহলে অপশান এটাকে আমরা রাইট করতে পারি এবার বাদ বাকি অপশানটা কেন রং হবে সেটা আমরা দেখি দেখো অপশান বিতে যদি আমরা আসি বিতে কিন্তু এরকম কোনো কিছুই নেই এটা আমরা পেয়েছিলাম এটা থেকে অর্থাৎ এখানে হবে তো সেটা কিন্তু কোনো কিছুই নেই তো এই কারণের জন্য কিন্তু বিটাকে আমরা রং করবো এবং বিটা দেখো তিন দুটো থ্রি যদি আমরা সি থ্রি ধরি তো দুটো থ্রি কিন্তু একই দিকে আছে অর্থাৎ এটা রং হবে তাহলে দুটো থ্রি যেহেতু একই দিকে আছে তো সেই কারণের জন্য অবশ্যই করে অপশান বি রং এবার যদি আমরা সিতে আসি সেক্ষেত্রে দেখো এইটার উল্টো এটা তো অবশ্যই করে এটা হবে না তাহলে অপশান সি রং কারণ অপশান সি এইটার সঙ্গে মিলছে না বা এই ফিগারে যেটা আসবে সেটার সঙ্গে মিলছে না তো সেই কারণের জন্য অপশান সি রং এবার যদি আমরা অপশন ডিতে আসি দেখো এই ফিগারটা এই ফিগারটা অনেকটা একই রকম কিন্তু কোথায় আলাদা দেখো এইখানে চতুর্ভুজ আছে এখানে চতুর্ভুজ যেটা নিচে আসার কথা চতুর্ভুজটি নিচে আসার কথা অর্থাৎ এই জায়গাটায় তো সেটা নেই তো এই কারণের জন্য কিন্তু এটা আলাদা তাহলে অপশান ডিটাও কিন্তু রং অ্যান্সার বোঝা গেল তো যাদের এই কোশ্চেনটাও সমস্যা হচ্ছে অবশ্যই করে দেখে নাও তা চলো আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাব নেক্সট কোশ্চেনটায় যেটা বলার হচ্ছে দেখো এই কোশ্চেনটা অনেকেই এই কোশ্চেনটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি তোমরা ভেবে নিয়েছো এটা কি হবে সেটাই তোমরা ভাবতে পারো সেই কারণের জন্য যাদের সব ভুল হয়েছে তাদের এই ভুলটা হয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পারো এটা একটা ত্রিভুজ হতে পারে তো এই কারণের জন্য তোমাদের ভুলটা হয়েছে দেখো যদি এটা একটা ত্রিভুজ হয় তো সেই সেই জন্যেই কিন্তু এই জায়গাটাও একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ফাঁকা জায়গাটা একটা ত্রিভুজ বসালে এটা একটা ফুল ত্রিভুজ হয়ে যাবে বোঝা গেছে এবার আমরা যদি অপশান এতে আসি দেখো অপশান এতে অপশানগুলোর মধ্যে অপশান এতে যদি আসি সেক্ষেত্রে দেখো যেটা হচ্ছে অপশান এর মধ্যে কিন্তু আমরা যদি অপশান এটা যদি আমরা প্রশ্ন ফিগারে বসাই তো সেই ক্ষেত্রে দেখো হচ্ছে না দেখো এই রকমভাবে এসে এমন আসছে তো সেই কারণের জন্য অপশান এটা কিন্তু রং হয়ে যাবে এবার যদি আমরা অপশান তে আসি দেখো অপশান বিতে যখন আসবো তখন এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে কেমন হবে এভাবে এসে এভাবে এসে এরকম তো সেই ক্ষেত্রে অপশান বিটাও মিলছে না তাহলে অপশান বিটাও রং হয়ে যাবে তাহলে অপশান এ রং অপশান বি রং এবার যদি আমরা অপশান সিতে আসি সেক্ষেত্রে দেখো অপশান সিটা যদি এখানে বসায় তাহলে কেমন হবে এইভাবে এসে এইভাবে বলেছে তাহলে অপশান সিটা কিন্তু একদম মিলে যাচ্ছে তাহলে বোঝা গেল অপশান সি রাইট হবে এবার অপশান ডিটা কী হচ্ছে সেটা একবার দেখে নিই তাহলে অপশান সিটা রাইট হচ্ছে অপশান ডিতে যদি আসে দেখো অপশান ডিটা যদি বসায় তো সেক্ষেত্রে কী হবে অপশান ডি এর ক্ষেত্রে দেখো তাহলে অপশান ডিটাও মিলছে না তো এই কারণের জন্য অপশান ডিটাও রং তাহলে বোঝা গেল অপশান সি কেন রাইট তাহলে অপশান ডিটাও রং তাহলে অপশান সি রাইট অ্যান্সার তাহলে এই কোশ্চেনটা তোমরা বুঝে গেছো তারা ভুল করেছো অবশ্যই করে তারা বুঝে গেছো এছাড়াও এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে তোমাদের জন্য কমেন্ট জায়গাটা খোলা আছে অবশ্যই করে তোমরা কমেন্ট করো যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে অবশ্যই করে আমাদেরকে জানাও তাছাড়াও আমাদের জানাতে পারো ইমেল আইডিতে আমাদের ইমেল আইডিতে অবশ্যই জানো তো যারা জানো না তাদের জন্য এডুকেশন প্রেক্ষা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা মেল করতে পারো তাছাড়া আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারেও আমাদেরকে মেসেজ করে জানাতে পারো তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকেও তোমরা জানাতে পারো আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট আবার বলি সেভেন ডবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট বোঝা গেল তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেনে দেখো যেটা বলা হচ্ছে দেখো আমরা যে কোশ্চেন করে এসেছিলাম ফোল্ডিং আনফোল্ডিংয়ের যে কোশ যে ক্লাসে আমরা যেটা করেছিলাম প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম ঠিক আছে তো যারা বুঝতে পারো নি অবশ্যই করে আবার সেই ক্লাসটি দেখে নাও ঠিক আছে তাছাড়া আমি এখানে এই কোশ্চেনটি দিয়ে তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে ফোল্ডিং আনফোল্ডিংয়ের কোশ্চেন কেমনভাবে করতে হয় এখানে তোমরা ভালো করে বুঝে নাও এই ভিডিওটিতে ভিডিওর মাধ্যমে অবশ্যই করে এবং যারা বুঝতে পারছেন অবশ্যই করে তাদেরকে ওই ভিডিওটি শেয়ার করে দাও যে তারাও বুঝতে পারে তো দেখো কোশ্চেন দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যেটা তোমাদেরকে বলেছিলাম ক্লাসে যে কেমনভাবে ভাজ হচ্ছে কটা ভাজ হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা মাথায় যদি রাখো তো অবশ্যই করে তোমাদের কোনো রকমভাবে অসুবিধা হবে না তো এইখানে দেখো প্রথমে একটি চৌকো অর্থাৎ বর্গক্ষেত্র আকার একটি অংশ নেওয়া হয়েছে বা একটি কাগজের অংশ ধরি আমরা যদি তো সেক্ষেত্রে চার কোনো আকৃতির একটি অংশ নেওয়া হয়েছে অর্থাৎ বর্গক্ষেত্র আকার বা চতুর্ভুজ আকার সেটিকে মাঝখান দিয়ে ভাঁজ করে ওপরের দিকে ভাজ করা হয়েছে তোমাদের ক্লাসে বলেছিলাম যে কোন দিকে ভাজ করেছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো ওপরের দিকে ভাঁজ করাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখে নিচ্ছ যেদিকে ভাজ করেছে সেদিকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো এখানে ওপরের দিকে ভাজ করেছে ভাজ করার পরে কিন্তু যেটা হয়েছে ভাঁজের অংশটা কিন্তু এই অংশটা হয়ে গেছে অর্থাৎ আমরা যদি কোনো একটা কাগজকে কোনো একটা চতুর্ভুজ বর্গক্ষেত্র আঁকার কাগজকে যদি ভাজ করি উপর দিক তাহলে এই অংশটা পাবো এরপর এই অংশটা থেকে অর্থাৎ প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই অংশ এই অংশটা থেকে যখন আমরা সেকেন্ডে আসছি এই অংশটাকেও দুটো ভাগে ভাগ করেছে দেখো ভাঁজ করেছে কোন দিকে এই দিকটায় করে কেমন পেলাম এরকম পেলাম তাহলে বুঝে গেছো তাহলে প্রথম ভাজের পর আমরা দ্বিতীয় ভাজটা করলাম এরপর এই অংশটা অর্থাৎ এই ছবিটাকেও ভাঁজ করেছে ভাজ করার পরে দেখো এই অংশটা এসছে অর্থাৎ কোন দিকে ভাজ করেছে ওপর দিকে তাহলে বোঝা গেল কোন দিকে ভাঁজ করেছে এবার ভাঁজ করার পর বলেছে রেড যে একটা গোল আকৃতি দেওয়া আছে এই অংশটা কিন্তু একটা ছিদ্র করেছে সেটা তোমরা বুঝতে ছিদ্রটা করার পর এবার তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের এই ভাঁজ অংশগুলোকে খুলতে হবে খোলার পর অপশানের মধ্যে এসে কোন অপশানটা রাইট হবে সেটা তোমাদের বের করতে হবে তাহলে অপশান ডির মধ্যে থেকে তো চলো আমি দেখিয়ে দিই দেখো এখানে প্রথমে যে ভাতশ্রি করেছে এই অংশটা তাহলে ভাতশ্রিতে একটি ছিদ্র হলো এবং এটা যখন খোলা হবে তাহলে এই অংশটা পুরোপুরি হবে তাহলে এই অংশটার জন্যে এইখানেও একটা ছিদ্র হবে অবশ্যই করে তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম তাহলে অবশ্যই করে সেই ভিডিওটি দেখে নাও যদি এটার ক্ষেত্রে অসুবিধা হয় এরপর তাহলে আমাদের এই যে অংশটা অর্থাৎ দ্বিতীয় যে ছবিটি ছিল সেই ছবিটিতে তাহলে কেমন ছিদ্র আসবে এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র আসবে অবশ্যই করে এরপর যদি এই অংশটার ভাঁজ আমরা খুলি অর্থাৎ এই অংশটায় ভাঁজ খুললে এইভাবে চলে আসবে অর্থাৎ এই ছবিটা চলে আসবে তাহলে ভাঁজটা খোলার পর কেমন চিদ্র আসবে সেটা আমরা দেখে নিই কেমন চিদ্র আসবে দেখো তাহলে এই অংশটা এবং এই অংশটার জন্য ভাঁজ খুলছি তাহলে দুটো ছিদ্র হলো এই অংশটায় এই দুটো চিদ্র হলো তাহলে এইখানে এইভাবে ভাঁজ খুললে তাহলে এই এই দিকের ভাঁজটা খুললে তাহলে এই চারটে ছবি হবে চারটে এবার চারটে ছবির পর আমরা নেক্সট ছবিতে চলে যাবো দেখো তাহলে চারটে এখানে হবে একটা এখানে হবে একটা এখানে হবে একটা এখানে হবে একটা তাহলে চারটে ছবি হলো নেক্সট দেখো যদি আমরা এই ভাঁচটাকে খুলি তো সেক্ষেত্রে কেমন হবে দেখো এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা তাহলে বোঝা গেল তাহলে এই ছিদ্রগুলো হবে অর্থাৎ এই ছিদ্রটার জন্য এখানে একটা হবে এই ছিদ্রটার জন্যে এখানে একটা হবে এই ছিদ্রটার জন্যে এখানে একটা হবে এবং এই ছিদ্রর জন্যে এখানে একটা হবে তাহলে কটা ছিদ্র হচ্ছে দেখো ভালো করে দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে একটা এখানে হলো তার জন্য আটটা ছবি আটটা ছিদ্র হলো তাহলে বোঝা গেল তাহলে আটটা ছিদ্র যে ছবিটা থাকবে এবং সেটা কিন্তু পরপর দেখো এইভাবে এবং এইভাবে সেই ছবিটাই কিন্তু রাইট হবে বোঝা গেল এবারে আমরা অপশানে চলে যাব সরাসরি দেখো অপশান এতে কিন্তু প্রথম কথা আটটা ছবি আটটা ছিদ্র নেই এবং চারটে ছিদ্র আছে সিকোয়েন্স ওয়াইজ আছে কিন্তু চারটে তার মানে অপশান এ কিন্তু রং যদি আমরা অপশান বিতে আসি সেক্ষেত্রে দেখো আটটা ছবি আছে এবং এখানে যেমন সিকোয়েন্স অনুযায়ী ছিল যেমন পরপর ছিল সেমভাবেই আছে তো সেক্ষেত্রে আমরা অপশান বিটাকে রাইট করব বোঝা গেল তাহলে অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল তাহলে বাদ বাকি অপশানটা আমরা দেখে নিই বাদবাকি অপশানে কি দোষ করেছে তো দেখো অপশান সিতে দেখো সিকোয়েন্স ওয়াইজ আছে কিন্তু সেটা এক সাইডে আছে এই সাইডটাই নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অপশান সিটাকেও রং করে নেবো বোঝা গেল অপশান ডির ক্ষেত্রে দেখো প্রথম কথা তো আটটা নেই দ্বিতীয় কথা এটা কোনো সিকোয়েন্সি নেই ঠিক আছে ফাঁকা ফাঁকা আছে সেখানের জন্য অপশন ডিটাও নিয়ে নেবো এবং এটা দুটো ছিদ্র আছে এবং এক সাইডে আছে বোঝা গেল তো সেই কারণের জন্য আমরা অপশান বিটাকে রাইট করবো বোঝা গেছে তাহলে অপশান বি কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেল এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে আমাদের কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো নেক্সট কোশ্চনে যদি দেখো নেক্সট কোয়েশনে যে প্রশ্নের ফিগারটি আছে সেই প্রশ্নের ফিগারটি কোন অপশানের সঙ্গে মিলচট কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে অর্থাৎ চোর পুলিশ খেলছে যেটাকে আমরা বলি কানামাছি তো সেটা আমাদের বের করতে হবে বোঝা গেল অবশ্যই করে দেখো অপশানগুলোর মধ্যে থেকে আমরা কিন্তু প্রশ্নের ফিগারটি বের করতে পারছি ঠিক আছে কীভাবে সেটা আমরা দেখিনি এখানে ছোট্ট একটু ট্রিক তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে যে জেডের মতো আমি জেডের মতোই ধরছি জেডের মতো অংশটি আছে সেই জেডের মতো অংশটিকে আমরা ভাগ করে নিই তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে দেখো এখান থেকে যদি ভাগ করি তাহলে এই অংশটা এবং এই অংশটা সমান এবং এই দুটো অংশের মতো এই অংশটাও সেম একই রকম তো সেটাও তোমরা দেখে নিয়েছো এবার আমরা এই ট্রিকটা ছোট্ট করে কাজে লাগাবো দেখো প্রথম কথা হচ্ছে অপশান এতে যদি আমরা আসি অপশান এতে কিন্তু আমরা জেড পাচ্ছি দেখো জেড পেয়ে গেছি কিন্তু এই অংশটা পেলাম বলেছি যে এ অংশটার সঙ্গে এ অংশটা সমান হচ্ছে তাহলে এ অংশটার সঙ্গে এ অংশটা সমান কিন্তু এই অংশটা তো পাওয়া যাচ্ছে না তো সেই কারণের জন্য অপশান এ কিন্তু রং হয়ে যাবে বোঝা গেল তাহলে অপশান এ কিন্তু রং হয়ে যাচ্ছে তাহলে অপশান এ রং বোঝা গেল অপশান বিতে যদি আমরা আসি সেক্ষেত্রে দেখো অপশান বিতে কেমন হবে দেখো অপশান বিতে কিন্তু আমরা জেডই পাচ্ছি না দেখো কোনোভাবেই জেড পাচ্ছি না দেখো জেড পেয়েছি তাহলে জেডই পাচ্ছি না তো সেই কারণের জন্য অপশান বিটাও রং বোঝা গেল তাহলে অপশান এ রং অপশান বিও কিন্তু রং অপশান এ এবং বি রং এবার আমরা অপশান সিতে চলে যাবো দেখো অপশান সিতে কিন্তু আমরা জেড পাচ্ছি দেখো অপশান সিতে জেড পাচ্ছি কিন্তু অপশান এর মতো দেখো এই অংশটা এবং এই অংশটা দুটোই এই অংশটা এই অংশটা কোন অংশটা বুঝে গেছো এই অংশটা এবং এ অংশটা কিন্তু সেম এর সঙ্গে কিন্তু আরেকটা একটা অংশ থাকার কথা যেটা নেই অপশান সিতে তো সেই কারণের জন্য অপশান সি কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে বোঝা গেল তাহলে অপশান এ রঙ অপশন বি রং অপশান সিও কিন্তু রং তাহলে একটাই পড়ে থাকছে তাহলে অপশান ডি রাইট অপশান ডি কেন রাইট সেটা আমরা একবার দেখে নিই দেখো এখানে আমরা জেড পাচ্ছি এবং জেড কোথা দিয়ে পাচ্ছি দেখো দেখে নাও তাহলে আমরা অপশান জেডটা পেয়ে গেলাম এবং দেখো এই অংশটা এ অংশটা সমান এবং এ অংশটা এবং এ অংশটা সমান অর্থাৎ এই তিনটা অংশই সমান তো সেম প্রশ্নের ফিগারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এই কারণের জন্যে আমরা অপশান ডিটাকে রাইট করবো তাহলে অপশান এ রং অপশান বি রং অপশান সি ও রং অপশান ডি রাইট অ্যান্সার বোঝা গেল তো যারা কোশ্চেনটা ভুল করেছে অবশ্যই করে তারা বুঝে গেছো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নেক্সট এই কোয়েশনটিতে খুব সুন্দর আমরা ট্রিক্স যেটা শিখবো আমরা এই এই ট্রিক্স অনুযায়ী কিন্তু করতে পারি তো দেখো যেটি তোমাদের অবশ্যই করে বলার এই যে গোলটি আছে অর্থাৎ যে গোলটি আমরা পাচ্ছি এখানে সেই গোলটিকে পুরো পুরো পুরোপুরিভাবে ফিল করে নেবো অর্থাৎ পুরো পূর্ণ করে নেবো তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে এখানে আরেকটা ট্রিক তোমাদের যেটা বলে দেবো সেই ট্রিকটা তোমরা একটু কাজে লাগাবে দেখো এখানে দেখো কটা বাহু দিয়ে বাহু দ্বারা ভাগ করা আছে বা মাঝখানে কটা বাহু আছে দেখো একটি দুটি তিনটি তাহলে আমরা কটি বাহু পেলাম সেটা তোমাদের দেখে নিতে হবে তিনটি বাহু পেলাম এবার আমরা অপশানগুলির থেকে এই তিনটি বাহু যেগুলো আছে সেগুলোকে আলাদা করে নিই দেখো অপশান এর যদি আসছি সেক্ষেত্রে দেখো এক দুই তিন অর্থাৎ তিনটি বাহু পাচ্ছি তাহলে অপশান এটাকে আমরা রেখে দেবো অপশান এর অপশানটা হতে পারে এবার অপশান বিতে আসি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো অপশান বি কিন্তু হতে পারে না যেহেতু পাঁচটা আছে আমাদের তিনটে অপশানটি হবে তো সেক্ষেত্রে অপশান বি রং অপশান সিতে যদি আসে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটেও হবে না তিনটে হওয়ার কথা তাহলে অপশান সিটাও রং অপশান ডিতে যদি আসি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো সেই কারণের জন্য অপশান ডিটাও রং কারণ আমাদের তিনটে দরকার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অপশান এইবার আমরা কিছুটা করে দেখি ঠিক আছে দেখো এই ছবিটার সঙ্গে এই ছবিটা কিন্তু মিলে যাচ্ছে বোঝা গেল তো সেই কারণের জন্য কিন্তু অপশান বি রাইট অ্যান্সার বোঝা গেছে এবার আমরা একটু নিই অপশানগুলো কেমনভাবে হচ্ছে তো দেখো অপশান এতে যদি আসি দেখো এই অংশটার সঙ্গে এই জায়গাটা মেলাবো বোঝা গেল এবং এই অংশটার সঙ্গে এই জায়গাটা মেলাবো এবং এই অংশটার সঙ্গে এই জায়গাটা মেলাবো তাহলে মিলে যাচ্ছে তাহলে বুঝে গেছো এবার আমরা দেখো পরের যে ছবিটা আসি কেন আমি তিনটে বাহু আগে মেলাতে বললাম দেখো এই বাহুটা যদি আমরা এখানে বসাই এই বাহুটা কিন্তু এখানে বসাতে পারবো না এই বাহুটা আমরা বসাতে পারছি এখানে কিন্তু এই বাহুটা আমরা বসাতে পারছি না তো সেই কারণের জন্য বোঝা গেলো তাহলে তোমরা বুঝে গেছো সেমভাবে অপশান সিটাকেও অপশান ডিটাকেও বোঝা গেছে তোমরা একটা বাড়িতে একটু দেখে নেবে অবশ্যই করে আবার তাহলে তোমরা বুঝে গেছো কোন অপশানটা রাইট হবে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো দেখো নেক্সট কোশ্চেনে যেটা বলা হয়েছে দেখো প্রশ্নের ফিগারটা অবশ্যই করে দেখতে হবে প্রত্যেকটা কোশ্চেনের প্রশ্নের ফিগারটা প্রশ্নের ফিগারের সঙ্গে কিন্তু প্রশ্নের ফিগারটি অবশ্যই করে কোশ্চেন ফিগারের মধ্যে লুকিয়ে আছে বোঝা গেল তাহলে কোনটা রাইট হবে সেটা আমাদের বের করতে হবে এবার তোমরা দেখো যে আমরা যদি অপশানগুলোকে মেলাই তো সেটা কীরকম হতে পারে দেখো অপশান এতে যদি আসি তো সেক্ষেত্রে এই বাহুটাকে দিয়ে যদি আমরা করি তো এই অংশটা কিন্তু নেই অথবা এই বাহুটা দিয়ে যদি করি সেক্ষেত্রেও কিন্তু এই অংশটা আমরা পাচ্ছি না তারপর দেখো অপশান বিতে যদি আসি তো সেক্ষেত্রে এই বাহুটা বা যে কোনো একটা বাহু যদি আমরা নিই তো সেক্ষেত্রে এই অংশটা কিন্তু পাচ্ছি না তো সেক্ষেত্রে অপশান বিটাও কিন্তু রং অ্যান্সার বোঝা গেল এরপর আমরা নেক্সট অপশানটিতে চলে যাবো নেক্সট অপশানটিতে আসছি অপশান সি দেখো অপশান সিতে এই ভাউটা যদি আমরা নিই তো সেক্ষেত্রে দেখো এই অংশটা কিন্তু আমরা পাচ্ছি বোঝা গেল অথবা আমরা যদি এই ভাউটাকে নিই তো সেক্ষেত্রে দেখো এমনভাবে এসে এমনভাবে পাচ্ছি তাহলে এটা পাচ্ছি আমরা এবার দেখো এখানে এইটা কেন নেবো না সেটা বলে দিই তোমাদের একবার এই ভাউটা কেন নেবো না দেখো এই বাহুটা যদি নিই আমরা তো সেক্ষেত্রে এরকম আসছে না যদি এই ভাউটা নিই তো সেক্ষেত্রে কিন্তু এমনটাই আসছে বোঝা গেল তো সেই কারণের জন্য অবশ্যই করে আমরা এইবারও টাই কে নেব তাহলে অপশান সি আমরা রাইট পাচ্ছি অপশান বি রং পেলাম অপশান এ রঙ পেলাম এবারে অপশান ডিতে আসি দেখো অপশান ডিতে বাহু যদি আমরা এটা নিই তো সেক্ষেত্রে দেখো এটাও পাচ্ছি বোঝা গেছে তো পেলেও কিন্তু এদের মাঝখানে কিছু থেকে যাচ্ছে প্রত্যেকটার প্রত্যেকটার কিন্তু সেম এটাকে নিলে 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 সেম এটা প্রত্যেকটাকে নিলেই সেম সেক্ষেত্রে অপশান ডিটাও কিন্তু রং অ্যানসার হয়ে যাবে তাহলে বোঝা গেল তাহলে অপশান ডিটাও রং বোঝা যাচ্ছে তাহলে অপশান এ রং অপশান বি রং অপশান ডিও রং তাহলে অপশান সি রাইট অ্যান্সার বোঝা গেল তো আমরা তাহলে তোমাদের কিছু ডাউট কোশ্চেন আমরা এই ক্লাসে করে দিলাম এর যারা এক্সামগুলো দিচ্ছ না তাদেরকে বলবো অবশ্যই করে এক্সামগুলো দাও যে ডাউটগুলো হচ্ছে আমাদেরকে জানাও তাহলে তোমাদের ডাউটগুলো আমরা ক্লিয়ার করতে পারবো যারা এক্সাম দিচ্ছ না তাদেরকে বলছি অবশ্যই করে আমাদের ক্লাস টেস্টগুলি দেবে আর মান্থলি টেস্ট অবশ্যই অবশ্যই করে দেবে ঠিক আছে মান্থলি টেস্ট সবাই দিচ্ছ যারা ক্লাস টেস্ট দিচ্ছ না তাদেরকে বলছি ক্লাস টেস্ট গ্রোথ দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে যাবে এছাড়া যদি ভিডিওটি সম্পর্কে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া তোমরা কি ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে যে কী টাইপের ভিডিও তোমরা চাইছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি শেয়ার করে যাবে তোমাদের বন্ধুদের সঙ্গে যারা নবদায় প্রিপারেশন নিতে চাইছে বা যারা এই ধরনের কোশ্চেন করছে তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও